নজর রাখবো পরবর্তী সংবাদে। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং তাকে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এবার হাতে নেওয়া হয়েছে নানাবিধ বিভিন্ন কর্মসূচি। এক্ষেত্রে সোমবার বেলা 11টা নাগাদ 24-এর নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নানাবিধ ইতিবাচক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যারই অঙ্গ হিসেবে সাব্রুমের মহকুমা শাসকের অফিসের সামনে থেকে ভোটে নিযুক্ত কর্মীবৃন্দদের নিয়ে গোটা মহকুমা এলাকা অর্থাৎ 39 মনু বিধানসভা কেন্দ্র এবং 40 সাব্রুম বিধানসভা কেন্দ্র এলাকায় এক বাইক র্যালির আয়োজন করা হয়েছে। এই বাইক র্যালিতে তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার শিবজ্যোতি দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। ভোটারদেরকে ভোটাধিকারকে সুরক্ষিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বদা তাদের পাশে থাকবে বলে এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সুবিশাল বাইক র্যালি বলেই জানা যায়। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত। ভয়মুক্ত পরিবেশে যাতে সবাই ভোট দিতে পারে এবং কোন রকম প্রলোভনে পা দিয়ে যেন কেউ ভোট দিতে না আসেন, আমরা সেজন্য আমাদের নির্বাচন দপ্তর থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। আর আজকে এই বাংলা নববর্ষের ঠিক পরের দিন আমরা ভোটারদের সচেতন করার লক্ষ্যে আজকে আমরা বাইক র্যালি করেছি, যাতে আমরা ভোটারদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে পারি যাতে সবাই ভয়মুক্ত পরিবেশে এসে যাতে আমাদের এখানে ভোট দেন। আর আমার সেই সাথে সাথে আরও একটা জিনিস, যারা আমাদের নতুন ভোটার আছেন তারা যাতে উৎসবের মেজাজে আমাদের এই ভোট গ্রহণ কেন্দ্রে আসেন এবং আমাদের এই নির্বাচনে সামিল হন, সেটাই আমাদের আজকের এই বাইক র্যালির মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকের এই বাইক র্যালি সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন গলিপথ এবং রাজপথ পরিক্রমা করে রাজপথ ধরে মনু ও কলাছড়ার উদ্দেশ্যে রওনা হয় এবং কর্মসূচি শেষে রিটার্নিং অফিসার শিবজ্যোতি দত্ত জানান মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে আজকের এই বাইক র্যালি সংগঠিত করা হয়েছে। নেনিচু ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গী থাকুন।